সোমবার খানাকুলের রাজহাটি লায়ন্স ক্লাবের উদ্যোগে একটি রক্তদান শিবির হয়ে গেল। ওই ক্লাবের প্রাক্তন চার্টার প্রেসিডেন্ট পূর্ণেন্দু মাইতির স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির বলে জানা গেছে। চলতি বছরের 13 জুন খানাকুল রাজহাটি লায়ন্স ক্লাবের চার্টার প্রেসিডেন্ট থাকাকালীন অকাল মৃত্যু হয় পূর্ণেন্দু মাইতির। তাঁর স্মরণসভাতেই ক্লাবের সমস্ত সদস্যরা তাঁর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করার অঙ্গীকার করেন। তাদের এই উদ্যোগ সাধারণ মানুষের উপকারে আসবে বলে মনে করেন। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মণিমোহন শীল বলেন, কলকাতার কোঠারি ব্যাংকের সহযোগিতায় লায়ন্স ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন 150 থেকে 200 জন রক্তদাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হবে। আজকে রাজহাটি লায়ন্স ক্লাব রক্তদান শিবির করছে। তা মূলত হচ্ছে আমাদের যে চার্টার প্রেসিডেন্ট, এই চার্টার মেম্বার ছিলেন পূর্ণেন্দু শেখর মাইতি, উনি 13 জুন অকাল মৃত্যুবরণ করেছেন। উনি প্রেসিডেন্ট থাকাকালীন তার আমরা ইতিপূর্বে স্মরণসভা করেছি এবং তার উদ্দেশ্যে সেই স্মরণসভার দিনেই আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তার স্মৃতি রক্ষার্থে। আমরা প্রায় 150 জনের রক্ত আমরা আজকে দান করব, ডোনেট করব, যেন হয়ে যেতে পারে আমাদের সেই টার্গেট নিয়ে আমরা আজকে এগিয়েছি। রাজহাটি লায়ন্স ক্লাব এবং কোঠারি কলকাতার কোঠারি ব্যাংকের সহযোগিতায় আমরা এই রক্তদান শিবিরটা করছি। নিউজ আজ বাংলা, খানাকুল। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।